জব স্কুল আয়োজিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার টিপসের ধারাবাহিক আয়োজনের আজকের এই অংশ থাকছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ছেলেমেয়েরা কেন ইংরেজিতে খারাপ করে কিংবা ফেল করে। আমরা যদি দেখি প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছেলেমেয়েরা ফেল করছে, এমনও দেখা গিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় 40,000 পরীক্ষা দিয়ে মাত্র 3,000 পাশ করেছে। আমি যে সেশনে পরীক্ষা দিয়েছিলাম সেখানে মাত্র 2,800 ছেলে মেয়ে পাশ করেছিল, বাকি সবাই ইংরেজিতে 24-এর মধ্যে 10 না পাওয়ার কারণে ফেল করেছিল। তো আজকে আমরা এরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথা বলছি যে কেন ফেল করছে। আপনি যদি ট্র্যাডিশনাল সিস্টেমটা দেখেন আমাদের ইংরেজি শেখার, তাহলে সেখানে আপনি দেখতে পাবেন ছেলেমেয়েরা ছোটোবেলা থেকে ক্লাস 6 থেকে সে গ্রামার শিখতে শুরু করে, ইন্টারমিডিয়েট পর্যন্ত সে গ্রামারই শেখে, এবং একটা জিনিস সব সময় অবহেলিত বা বিভিন্ন কারণে পড়া হয়ে ওঠে না, সেটা হচ্ছে ভোকাবুলারি। এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে কিন্তু ভোকাবুলারি থাকে। আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখি তাহলে দেখতে পাবো যে গ্রামার থাকে মাত্র 40-45%, বাকি 55% থেকে 60% প্রশ্ন কিন্তু ভোকাবুলারি থেকে হয়। সুতরাং ট্র্যাডিশনাল সিস্টেমে অধিকাংশ ছেলেমেয়ে যেটা করে, এই 40% প্রশ্নের উত্তর নিয়ে সে এক্সাম হলে যায়, এবং যে কারণেই হোক 40%-এর মধ্যে 40%-ই তার কমন পড়ে না এবং যার কারণেই সে খারাপ করে। এবং এটাই এই ভোকাবুলারি 60%, এটা কিন্তু মেজর একটা পার্ট, গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা যেহেতু সে পড়ে যাচ্ছে না সুতরাং সে এমনিতেই খারাপ করবে। সুতরাং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংরেজিতে খারাপ করার একমাত্র এবং গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভোকাবুলারিকে গুরুত্ব না দেওয়া। আরও একটি ব্যাপার বলি যে এই যে গ্রামারের 40% প্রস্তুতি আপনি নিলেন, এখন এই 40%-এর অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আপনি শব্দের অর্থ না জেনে করতে পারবেন না। সুতরাং আপনাকে কিন্তু এই ভোকাবুলারি শিখতেই হবে, মানে ইংরেজিতে ভালো করার একমাত্র উপায় হচ্ছে ভোকাবুলারিতে ভালো করা, গ্রামার হোক সেটা ভোকাবুলারি সেকশন হোক, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ, ইডিয়ম, গ্রুপ ভার্বস, এভরিথিং সব এই ভোকাবুলারি থেকে আসবে। এবং পাশাপাশি গ্রামারের উত্তরগুলো যদি আপনি ভালোভাবে করতে চান আপনাকে কিন্তু ভোকাবুলারি শিখতেই হচ্ছে, কারণ অর্থ না বুঝে আপনি পারবেন না, দ্যাটস অল। সুতরাং আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ভোকাবুলারিতে ভালো করা ছাড়া পরীক্ষার ইংরেজিতে ভালো করা যাবে না, এজন্য আমাদের সবারই উচিত ভোকাবুলারিকে গুরুত্ব দেওয়া, তাহলে গ্রামারের উত্তরও করা যাবে, ভোকাবুলারিতে হবে এবং আমরা ইংরেজিতে ভালো করব। জব স্কুল আয়োজিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এই ধারাবাহিক আয়োজন চলতে থাকবে এবং আমরা পরবর্তীতে অনেক অনেক ভিডিও নিয়ে হাজির হব যেখানে কিনা গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পাবে। এই ভিডিওসগুলো যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও তোমার কোন বিষয়ের ভিডিওস দরকার, আমরা ওই বিষয়ে ভিডিওস তৈরি করে হাজির হব। এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।